দম আটকানো ফাইনাল, বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে সেরা ফাইনাল, যা খুশি বলতে পারেন। খেলা শেষে আসলে জয়ী ক্রিকেট, এমন রোমাঞ্চকর ম্যাচ নিঃসন্দেহে ক্রিকেট রাজার আরও সমৃদ্ধ করবে। তাও আবার বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চে এমন ম্যাচ যেখানে রান ব্যবধান কিংবা উইকেটে শিরোপা নিষ্পত্তি হয়নি, নির্ধারিত 100 ওভার খেলা শেষে সমানে সমান, এমনকি সুপার ওভার শেষেও না। আহা, কি মহাকাব্যিক ফাইনাল! সুপার ওভারেও টাই, শেষ পর্যন্ত নিষ্পত্তি হয়েছে বাউন্ডারি সংখ্যার উপর ভিত্তি করে, যেখানে এগিয়ে থেকে শিরোপা জিতেছে ইংল্যান্ড আর হৃদয় জিতেছে নিউজিল্যান্ড। তবে ভরপুর এক উত্তেজনার ম্যাচও জন্ম দিয়েছে, সেটি হলো ইংল্যান্ডের ইনিংসে শেষ ওভারে। শেষ 3 বলে 9 রান দরকার ছিল ইংল্যান্ডের। ট্রেন্ট বোল্টের করা চতুর্থ বলটি ডিপ মিড উইকেটে পাঠিয়ে দিয়ে 2 রান চুরি করতে চেয়েছিলেন বেন স্টোক। মার্টিন গাপটিল বেশ ভালো থ্রো করেছিলেন, স্টাম্পে সরাসরি লাগলে হয়তো রান আউট হতে পারত, সেই সংখ্যাতেই পড়িমড়ি করে ড্রাইভ দিয়েছিলেন স্টোক। বল তার ব্যাটে লেগে থার্ড ম্যানে চলে যায় এবং সীমানা পার হয়ে যায়। পুরো ঘটনা এবং স্টোকসের ক্ষমাসূচক প্রার্থনা চাহনি দেখেই বোঝা যাচ্ছে এই বাউন্ডারি হওয়াতে তার ইচ্ছাকৃত কোনো হাত ছিল না, নিতান্তই অনিচ্ছাকৃতভাবে ঘটে গেছে। সে যাই হোক, মাঠের সহকর্মী আম্পায়ারের সঙ্গে আলোচনা করে স্কোরবোর্ডে 6 রান, দৌড়ে 2 রান ও ওভারথ্রোতে 4 রান যোগ করার সিগন্যাল দেন আর এক আম্পায়ার কুমার ধর্মসেনা। এতে ম্যাচে ফিরে আসার পথ পেয়ে যায় ইংল্যান্ড, ঘুরে যায় ম্যাচের মোড়। 3 বলে 9 রানের সমীকরণ থেকে নেমে আসে 2 বলে 3 রান, এরপর বাকিটা ইতিহাস। কিন্তু আম্পায়ারের দেয়া 6 রান নিয়ে চলছে বিতর্ক, সংবাদ মাধ্যমে বিশ্লেষকদের প্রশ্ন, ওটা 6 রান না 5 রান হবে। আর এই প্রশ্ন তোলার সুযোগ দিয়েছে ক্রিকেটের ফিল্ডারদের ওভারথ্রো কিংবা ইচ্ছাকৃত রান এই আইন নিয়ে। ক্রিকেটের আইন 19.8 অনুচ্ছেদে লেখা আছে, ফিল্ডারের ওভারথ্রো কিংবা ইচ্ছাকৃতভাবে কোনো কিছু থেকে বাউন্ডারি হলে বাউন্ডারি যোগ হবে এবং ব্যাটসম্যানের একসঙ্গে যত রান নিয়েছেন সেটাও। যদি থ্রোয়ের সময় ইতিমধ্যে একে অপর পার হয়ে যান, আইনের শেষের কথাটি নিয়েই ব্যাস লেগেছে। ওই ঘটনার ভিডিও রিপ্লেতে দেখে বোঝা যাচ্ছে গাপটেল থ্রো করার সময় ইংল্যান্ডের 2 ব্যাটসম্যান বেন স্টোক ও আদিল রশিদ দ্বিতীয় রান নেওয়ার জন্য একে অপরকে ক্রস করেননি। অর্থাৎ গাপটেল যখন থ্রোয়ের জন্য বল তুলছিলেন, স্টোক নন স্ট্রাইক প্রান্তে আর আদিল রশিদ স্ট্রাইক প্রান্তে ছিলেন। অর্থাৎ দৌড়ে 2 রান নয় 1 রান হবে আর বাউন্ডারি মোট 5 রান। আইনটির অস্পষ্টতার কারণেই এই প্রশ্ন উঠেছে, কারণ ফিল্ডারদের থ্রো নিয়ে যেমন পরিষ্কার করে কিছু বলা হয়নি, তেমনি গোটা প্রক্রিয়া ব্যাটসম্যানদের ভূমিকা নিয়েও স্পষ্ট করে কিছু বলা হয়নি। গাপটিলের থ্রো কিন্তু উইকেট রক্ষক বরাবরই ছিল, ব্যাটসম্যানের ব্যাটে লাগার কারণেই তো ওভারথ্রো হয়েছে। নিউজিল্যান্ড অধিনায়ক কেল উইলিয়ামসন ম্যাচ শেষে এই ঘটনা নিয়ে বলছেন, এটা লজ্জার যে বল স্টোকের ব্যাটে লেগেছে, তবে আমি আশা করি এই ধরনের মুহূর্তে যেন এমন কিছু আর না ঘটে। সে যাই হোক, গাপটিলের ওভারথ্রোতে ইংল্যান্ডে 5 রান পেলে ম্যাচের ফল অন্যরকম কিছু হতে পারতো।